পঞ্চভূতের নিত্য আসা যাওয়া হোক, কিন্তু কি এই পঞ্চভূত? ইতি অতেজ মরুদ্বম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা এতটাই তুচ্ছ যে এই দেহের মায়া কখনোই ত্যাগ করতে পারি না, আর তাই গোবিন্দ সাধনা অসম্পূর্ণই থেকে যায়। গোবিন্দ বললেন, এই পঞ্চভূতের তো ঘাটে নিত্য আসা যাওয়া, এ দেহ আজ আছে কাল নেই, তাই কিসের মায়া? তাই সতীগণ বললেন, বেশ তাহলে আমরা ছ আনা দেব। গোবিন্দ বললেন, ছ আনা নেই কেমন করিব? সরলিপু যে বশ পারি না, তাই ছ আনাতেও পার করতে পারবো না। আচ্ছা বাবু, অনেক হলো, সাত আনা দেব, এবার তো পার করো, বেলা যে বয়ে গেল, কখন বেচাকেনা করি? গোবিন্দ আমার বললেন, সাত আনাতে পার করতে পারবো না গো, সাত সমুদ্রের ঢেউ লাগবে আমার এই জীর্ণ তরিতে, তরিতে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তো এই আমার নামেই আসবে, তাই সাত আনাতে পার করতে পারবো না। বেশ বেশ, অনেক হলো, আমরা না হয়ে আর টানা দেব রে, আর টানা দেব রে, আর টানা দেব রে, কষ্ট সখি মিলে, আর টানা দেব রে, মানে তাকে কেউ টানে না।